আসসালামু আলাইকুম এভরিওয়ান, সেটা আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল টু নেপাল। অ্যান্ড নবাবচ্ছে সকালে আমাদেরকে এয়ারপোর্ট ড্রপ করে দিয়ে যায়, অ্যান্ড আমাদের ফ্লাইটটা আসলে আনফর্চুনেটলি 1 আওয়ার ডিলে হয়। বাট স্টিল 1 আওয়ার ডিলের পর যখন ফ্লাইটটা টেক অফ করে, উই আর সো হ্যাপি। আমরা আশেপাশের জিনিসপত্র দেখার ট্রাই করতেছিলাম, বাট কুয়াশার কারণে তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। অ্যান্ড গ্যাস ওয়াট, ট্রেনের মধ্যে বসেও আমার বউ বিজি, সে হচ্ছে লিপস্টিক ঠিক করতেছে, আর আমি হচ্ছে একটু পরপর স্ন্যাপ নিচ্ছিলাম আর গুগল ম্যাপে দেখতেছিলাম যে কই যাচ্ছি। যেহেতু গুগল ম্যাপ কাজ করতেছিল না, বাট স্টিল আমার কিছু করার ছিল না, তাই গুগল ম্যাপ চেক করতেছিলাম। অ্যান্ড এই যে সাদা সাদা, এগুলো হচ্ছে আসলে মাউন্ট এভারেস্ট বা মাউন্টেন রেঞ্জ। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে কাঠমান্ডুতে ল্যান্ড করি। অ্যান্ড ল্যান্ড করার পরপরই আমার মাথায় যে জিনিসটা ঘুরতেছিল, সেটা হচ্ছে কখন ভিসাটা পাবো। সো আমরা হচ্ছে প্লেন থেকে নেমেই যে কোস্টার সার্ভিস থাকে, কোস্টার সার্ভিস দিয়ে আমরা হচ্ছে টার্মিনালে যাই। এবং টার্মিনালে যে ওই জায়গায় ইমিগ্রেশন অফিসাররা তো থাকেই, অ্যান্ড দেখবেন অনেকগুলো কিওস্ক মেশিন অ্যান্ড এক্স ব্যানার দেওয়া থাকে। সো আপনার চাইলে এক্স ব্যানার থেকে কিউআর কোড স্ক্যান করেও ভিসাটা করে ফেলতে পারবেন খুব ইজিলি, উইদিন 1 মিনিট। অ্যান্ড ভিসা হয়ে গেলে ভিসা নাম্বারটা ইমিগ্রেশন অফিসারকে দিয়ে দিলেই তারা হচ্ছে আপনাকে ভিসা দিয়ে দেয় ঠিক এই জায়গাটা থেকে। অ্যান্ড এর হচ্ছে এক্সিট ওয়ে, যেখানে হচ্ছে পার্কিং, এটা খুবই সুন্দর একটা জায়গা। অ্যান্ড পার্কিং এ যে জিনিসের জন্য আই ওয়েটিং করছি, এটা হচ্ছে আমার নেম প্লেট, ওই যে আমার নেম প্লেটটা দেখা যাচ্ছে। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখাবো কাঠমান্ডু সিটি টুর। থ্যাংকস ফর ওয়াচিং।